দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল নারীদের ম্যারাথন। সকাল সোয়া নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশি হয়ে 10 কিলোমিটার পথ দৌড়ায় প্রায় 300 প্রতিযোগী। ম্যারাথনের উদ্বোধনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম. শরীফিন সিদ্দিক সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ দেন। ম্যারাথনে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নারীরা অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগিতায় এই ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি। কম্পিটেন্স সেটা বাড়ানোর চেষ্টা করলাম এবং সেই ইন্টেলেকচুয়াল কম্পিটেন্সের জন্যই শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য দরকার আছে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং এই দুই ধরনের সুস্থতার জন্যই আজকে এই ম্যারাথনের ব্যবস্থা করা হয়েছে।